রানী আর রাজুর বিয়ের পুরো সাত বছর হয়ে গেছিল কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো সন্তান ছিল না গ্রামের লোকেরা সবসময় রানীকে বাঁজা বলে অপমান করত লোকেদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে রানীকে নিমন্ত্রণ করতো না এমনই একদিন রানী তার স্বামীর কাছে গিয়ে তাকে বলে কি গো শোনো না আমাদের বিয়ের সাত বছর হয়ে গেল কোনো সন্তান হলো না আমাদের গ্রামের লোকেরা তো কোনো শুভ অনুষ্ঠানে আমাদেরকে ডাকেও না নিঃসন্তান হওয়ার কারণে এমনভাবে দূরে করে রাখে যেন আমরা অছুঁত জানো দুদিন আগে আমার বান্ধবী কবিতা কত ভালোবেসে ওর সাধে আমাকে নিমন্ত্রণ করেছিল আমি তো যেতে চাইনি কিন্তু কবিতা এত জোর করছিল বলে গেলাম কিন্তু সেখানে গিয়ে সবার চোখের আড়ালে চুপচাপ এক কোণে লুকিয়ে বসেছিলাম কিন্তু কবিতা আমার হাত ধরে টেনে সবার মাঝখানে নিয়ে গেল তার পরিবারের লোকেরা কিছু বলেনি কিন্তু গ্রামের লোকেরা বলল। তুমি এই বাজার সাথে ঘোরাফেরা করো যদি তোমার বাচ্চার কোনো ক্ষতি হয় তাহলে কে দায়িত্ব নেবে ওদের এমন কথা শুনে খুব খারাপ লেগেছিল আর সহ্য না করতে পেরে আমি চলে এলাম নিঃসন্তান হওয়া যেন আমার জন্যে অভিশাপ হয়ে উঠেছে আমরা তো শুধুমাত্র সাধারণ মানুষ আমাদের হাতে কি সব কিছু আছে নাকি কাকে ভগবানই জানে এই এতদিনের সমস্ত ব্যথা যন্ত্রণা এই সব কিছু ভগবানের উপরে ছেড়ে দেওয়া ছাড়া আমরা আর কি করতে পারি বলো এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পরে রানী জানতে পারল সে মা হতে চলেছে কি গো শোনো না আজ আমি ডাক্তারের কাছে গেছিলাম উনি চেক করে বললো আমি মা হতে চলেছি আজ আমি অনেক খুশি এবার আমাদেরও সবার মতো একটা সন্তান হবে দেখবে আমাদের ছেলে হবে রানী খুশি হয়ে বলল রানী সত্যি তুমি দারুণ খবর শুনিয়েছো তুমি দেখে নিও আমাদের নিশ্চয়ই ছেলেই হবে আর ছেলেই হবে আমাদের বংশের আসল প্রদীপ রাজু ও নিজের খুশিকে প্রকাশ করলো কিছুদিন পরে রানী একটা সুন্দর মেয়েকে জন্ম দিল তারা তার নাম দিল কীর্তি কিছু বছর তার খুব ভালো করে খেয়াল রাখল কিন্তু রানী মনে মনে ভাবতো আমাদের নাম যতই রানী আর রাজু হোক না কেন আমার জীবনে কোনো রানীর সুখ নেই আর রাজার কোনো সিংহাসনও নেই এত বছর অপেক্ষা করার পরে সন্তান হলো তাও আবার মেয়ে এই কীর্তির বদলে কোনো যদি ছেলে হতো কত ভালো হতো কিছু মাস পরে সে আবার গর্ভবতী হয় কিন্তু এবারে তার একটা ছেলে হলো তারা তার নাম রাখল বালু বালুর জন্মের পরে রানী আর রাজু কীর্তির দিকে আর অত বেশি খেয়াল রাখত না কিছু বছর পরে কীর্তি বালু বড় হয়ে যায় সময়ের সাথে সাথে রানী আর রাজু কীর্তিকে অনেক কম ভালোবাসতে লাগলো আর বালুকে নিজের বংশের প্রদীপ মনে করে তাকেই সবচেয়ে বেশি ভালোবাসা দিতে কীর্তিকে দিয়ে বাড়ির সব কাজ করাতো একদিন কীর্তি এসে তার মাকে বলে মা বালু হোক বা আমি আমরা দুজনে তো তোমারই সন্তান আমাদের দুজনের জন্যে তোমার ভালোবাসা তো সমান হওয়া দরকার কিন্তু তুমি বালুকে বেশি ভালোবাসো আর আমাকে সবসময় দূরে রাখো কেন মা এইটা শুনে রানী বলে ও হলো আমাদের বংশের প্রদীপ ওকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো আর তুমি তো হলে কদিনের অতিথি যখন তোমার বিয়ে হয়ে যাবে তুমি অন্য ঘরে চলে যাবে কিন্তু সারা জীবন বালুই তো আমাদের সঙ্গে থাকবে এইভাবে তাকে বলল কীর্তি যখন থালা মাস ছিল তখন তার মা বালুকে নিজের হাতে খাওয়াচ্ছিল তখনই হঠাৎ করে রামু নামে একটা বৃদ্ধ লোক সেখানে এলো বৌদি বৌদি রাজুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে উনি ভর্তি আছে আপনি তাড়াতাড়ি যান আপনি তাড়াতাড়ি কি ওর সাথে একবার দেখা করুন রামু যেই এমন বলল, এক মুহূর্ত নষ্ট না করে বাচ্চারা ছুটে তার বাবাকে দেখতে হাসপাতালে যায় তার বাবাকে আঘাত অবস্থায় দেখে বাচ্চারা জোরে জোরে কাঁদতে লাগলো সেই দিনের পর থেকে যতদিন রাজু হাসপাতালে ভর্তি ছিল কীর্তি আর বালু হাসপাতালে থেকে তার বাবার সেবা করতে লাগল কিছুদিনের চিকিৎসার পরে রাজু ঠিক হয়ে বাড়ি এলো বাড়ি ফিরে রাজু বাচ্চাদেরকে বলে মা কীর্তি পারলে তুই আমাদেরকে ক্ষমা করে দিস আমরা সর্বদা এটাই ভাবতাম যে কন্যা সন্তানের থেকে পুত্র সন্তানই অনেক বড় কন্যা সন্তান শুধুমাত্র মা বাবার বোঝা হয়ে থাকে আমরা ভাবতাম যে শুধুমাত্র পুত্র সন্তানই বংশটা কি এগিয়ে নিয়ে যেতে পারে সেই জন্য আমরা দুজন তোমাকে কখনোই বেশি ভালোবাসিনি কিন্তু বেশ কিছুদিন ধরে যখন আমি হাসপাতালে পড়েছিলাম তোমরা দুজন আমার এত খেয়াল রেখেছ সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি বাড়ির পুত্র সন্তানই হোক কিংবা কন্যা সন্তান সবাইকে এক চোখে দেখতে হবে সেটা আমি বুঝতে পেরেছি তুই আমার থেকে বয়সে অনেক ছোট আজকের পর থেকে আমি তোদের দুজনকে সমান চোখে দেখব কারোর মধ্যে আমি ভেদাভেদ করব না এই রকম বলে বাবা তার মেয়েকে জড়িয়ে ধরল একদিন বালু তার দিদির কথা না শুনে নদীর দিকে এগিয়ে যায় আমার ভাই আমার কথা একেবারে শোনে না মা বাবার মৃত্যুর পরে ওকে মায়ের চেয়েও বেশি ভালোবাসা দিয়েছি কিন্তু তার সত্ত্বেও ও আমার কথাই শোনে না আমি এত করে বারণ করলাম তাও কোনো কথা না শুনে আজ ও আবার সেই নদীর কাছে চলে গেল আমি এত কষ্ট সহ্য করে শুধুমাত্র ওই ভাইটার জন্যে তো বেঁচে রয়েছি কিন্তু যদি ভাই আমার কথাই না শোনে তাহলে বেঁচে থেকে কি লাভ ভাবে কীর্তি খুব দুঃখ পেল তখনই এক বয়স্ক মহিলা তার কাছে আসে আরে কীর্তি মা শুনেছি তোমার ভাই নাকি আজকাল অনেক বেশি ঘুরে বেড়াচ্ছে তুমি ওকে কেন বোঝাচ্ছ না ও পুরো গ্রামে ঘুরে সবাইকে তো বলে বেড়াচ্ছে ও নাকি কোনো সংশোধন করেছে সবাইকে তো বলে বেড়াচ্ছে ও নাকি গ্রামকে সুরক্ষিত রাখবে ও তো শুধু তোমারই কথা শোনে এবার তুমি ওকে বোঝাও না হলেও জানি না কি কি করে বসবে আরে তোমাকে তো বলতেই ভুলে গেছি গ্রামের লোকেরা বলছে নাকি নদীর কাছে যাওয়াটা ঠিক না খুবই সেই জন্য তো তো সবাই সেখানে যাওয়া বন্ধ করে দিয়েছে তারপরে সূচনাও দিচ্ছে ওখানে যাতে কেউ না যায় আমি কিন্তু এক্ষুনি বালুকে ওইদিকে যেতে দেখলাম সেই জন্যে ভাবলাম তোমাকে গিয়ে বলি এরকম বলি বয়স্ক মহিলা সেখান থেকে চলে যায় বালুটা কি করছে মনে হচ্ছে আমার প্রাণটা নিয়েই ছাড়বে ছেলেটা নিষিদ্ধ জায়গায় যাওয়ার ওর দরকার পড়েছে কে জানে এরকম ভেবে কীর্তি ভয়ে ভয়ে ওই নদীর কাছে বালুকে বেরিয়ে পড়ে কিছু দূরে যেতেই কীর্তি বালুকে দেখতে পায় কীর্তি সঙ্গে সঙ্গে পাশে থাকা একটা লাঠি তুলে নিয়ে বালুকে মারতে লাগলো বালু কিছুদিন আগে তো তুই আমার কাছে ঠিকঠাকই ছিলিস হঠাৎ করে তোর কি হয়ে গেছে বলতো রে ভাই আজকাল তুই তো আমার কোনো কথাই শুনিস না তোর কাছে যেন আমার কোনো কথার মূল্যই নেই তোর এমন ব্যবহারে আমি আমি অনেক কষ্ট ভাই এই কাউকে বলতে পারছি না কাকে বলবো বুঝতেও পারি না তবে কীর্তি কাঁদতে কাঁদতে তার ভাইকে বলে আরে দিদি তোমায় আমি কতবার বলেছি আমি গ্রামের জন্য কিছু ভালো করতে যাচ্ছি কিন্তু সেই কথাটাকে কেউ বুঝতে চাইছে না তোমাকে যদি বলি তুমিও পুরো গ্রামের লোকেদের মতো আমাকে পাগলা মনে করবে এবার অন্তত আমার কথাটা বোঝার চেষ্টা করো আর সেটা ঠিক না ভুল তারপরে তুমি সেটা ভেবে দেখো ভাবে মন খারাপ করে বালু তার দিদিকে বলে চা ভাই আমি কি কোনোদিন তোর কোনো কথা শুনিনি বল তুই কি বলতে চাস বল দিদি প্রথমে না আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা নদী ছিল আমাদের গ্রামের সব জলগুলো গিয়ে ওই নদীতে মিশে যেত কিন্তু এখন ওই নদীটাকে সবাই হরপ করে গ্রামের কিছু লোকেরা বাড়ি তৈরি করছে এখন আমাদের গ্রাম থেকে বৃষ্টির জলগুলো যাবেটা কোথায় কোন সময় যদি ভারী বর্ষাকাল নেমে যায় না তখন ওই জলগুলো কোথায় কোথায় যাবে জমবে তার ফলে সব জল গ্রামেই রয়ে যাবে যার কারণে সম্পত্তি প্রাণ অনেক কিছুই আমরা হারিয়ে ফেলবো এমন আপত্তিজনক পরিস্থিতিতে লোকেদের বাঁচানোর জন্য আমি হেলিকপ্টার তৈরি করবো ভেবেছি যেমনটা তুমি মনে করছো এটা অত ভয়ানক জায়গা না গ্রামের লোকেদের চোখে ধুলো দিয়ে এখানে অনেক লোকেরা প্লাস্টিক ফ্যাক্টরি তৈরি করেছে গ্রামের লোকেরা যদি এটা জানতে পারে তাহলে খুব রেগে এই জন্য তো লোকেদের এখানে আসা নিষিদ্ধ করেছে এখানে হেলিকপ্টার তৈরি করার জন্য কিছু জিনিসপত্র পেয়ে যাবো এইটা ভেবেই তো আমি এখানে এসেছিলাম ভাবে বালু সেখানে হওয়া সব খবরগুলো তার দিদিকে বলে আসলে ভাই গ্রামের লোকেরা তোকে তো জানে না তাই ওরা ভুল ভাবছে এতে তো কোনো ভুল নেই কিন্তু তোকে ভালো করে চেনার পরেও আমি তোকে ভুল ভাবলাম আমাকে ক্ষমা করে দে ভাই দিদি অনেক দিন ধরে তোমাকে এই কথাটা বলবো ভাবছিলাম ফের ভাবলাম একবার আমার এই প্রয়োগ করা শেষ হয়ে যাক তারপরে তোমাকে বলে আমি অবাক করে দেবো কিন্তু আমি কোনোদিন ভাবিনি এইভাবে তোমাকে বলবো চলো বাদ দাও কোনো ব্যাপার না চলো সেই জায়গায় যাই যেখানে আমি হেলিকপ্টার তৈরি করছি বালুর সত্যিটা জেনে তার এই ভালো কাজে কীর্তিও তাকে সাহায্য করতে লাগলো এইভাবেই কিছুদিন কেটে যায় হঠাৎ করে বালু কীর্তি যেই গ্রামে থাকতো সেখানে বন্যার দেখা দিল হঠাৎ করে আসা এই বন্যার কারণে গ্রামের লোকেদের অনেক বেশি অসুবিধা হল বালু কীর্তি মিলে ওই গ্রামটাকে জোড়ার জন্য নদীর ওপর থেকে একটা রেল লাইনের ট্রাক তৈরি করে কিন্তু ওই বন্যার কারণে রেল লাইনটা ভাঙার পুরোপুরি আশঙ্কা ছিল এই ব্যাপারে যেই গ্রামের লোকেরা জানতে পারে তারা খুবই ভয়াবিত হয়ে যায় এই কথাটা গিয়ে কীর্তির কানে পৌঁছায় কীর্তি সঙ্গে সঙ্গে তার ভাইয়ের কাছে গিয়ে তাকে বলে আলু এতদিন ধরে গ্রামের লোকেরা তোকে পাগলা ভেবে তোকে উল্টো পাল্টা কথা বলতো তো তা সত্ত্বেও তুই ওদের কথায় গুরুত্ব না দিয়ে ওদের ভালোর জন্য তুই নিজের লোককে পৌঁছানোর চেষ্টা করেছিস আজ পর্যন্ত তুই যত পরিশ্রম করেছিস সেটাকে দেখানোর সময় এসে গেছে শুনেছি আমাদের নদীর ওপর থেকে যে রেল লাইনটা যাচ্ছিল সেটা নাকি ভাঙার পুরো সম্ভাবনা রয়েছে এতক্ষণ নাকি ট্রেনের আসার সময় হয়ে গেছে তুই তাড়াতাড়ি গিয়ে ট্রেনে থাকা মানুষদের প্রাণটা বাঁচা এতদিন যেই সব লোকেরা তোকে পাগলা ভাবত এখন তারা তোকে দেখে জয় জয়কার করবে আলু সঙ্গে সঙ্গে নিজের তৈরি ওই হেলিকপ্টার নিয়ে ট্রেনে আটকে পড়া লোকেদেরকে বাঁচানোর চেষ্টা করে ট্রেনটা জলে পড়ে গেছিল আলু সঙ্গে সঙ্গে নিজের হেলিকপ্টার থেকে দড়ি ফেলে এভাবে এক এক করে অনেক লোকেদের সে প্রাণটা বাঁচালো হেলিকপ্টারে বসিয়ে নিয়ে আসে তাদের সুরক্ষিত জায়গায় এনে দেয় এইভাবে বালু সবার প্রাণ বাঁচালো এইভাবে যখন বালু সবার প্রাণ বাঁচালো তখন গ্রামের লোকেরা তাকে সাবাসী দিয়ে তার জন্য হাত তালি দিল